প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনব। তো জানবো আপু কেন আমাদের ইউটিউবে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? দুঃখের মাঝে ভালো আছি, আপনি কেমন আছেন? যাক ভালো, আলহামদুলিল্লাহ ভালো। তা আপনার নাম কি? আমার নাম শ্রাবন্তী। শ্রাবন্তী, তো নামটা খুব সুন্দর। তো শ্রাবন্তী আপু বললেন যে দুঃখের মাঝে ভালো আছেন, কি এমন দুঃখে আছেন বলেন তো? সব মায়ের কাছে থাকি, অনেক কষ্ট জ্বালাতে প্রতিবেদনা হয়েছে, অনেক কষ্টের মাঝে। আচ্ছা, সৎ মায়ের বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী ভাই সৎ মায়ের কাছে, কাজ কাম করে প্রেম ভালোবাসা করার এই সুযোগ পাই নাই, তার জন্য প্রতিবেদনা হয়েছে। এখন যদি সন্তান মনের একটা মানুষ পাই তাহলে বিয়ে শাদী করবে। মানে আপনার এখনো বিয়ে হয়নি? তো বিয়ে শাদী হয় না, তো স্বাস্থ্য ভালো দেখে তো মনে হইতে পারে, অনেকে বলতে পারে যে বিয়ে শাদী হয়েছে, কারণ এই বয়সে কি মানুষ মেয়েরাই কি অবিবাহিত থাকে নাকি? ভাইরা স্বাস্থ্য থাকলে কি হইল, মনে যে কষ্ট আছে এটা কি আর কেউ জানে, যাদের সৎ মা আছে তারাই জানে। আচ্ছা, না বাবা নাই? বাবা তো আছে, বাবা কিছু বাবা কিছু বলে না আপনার বিয়ে শাদীর কথা? কি বলে, বাবারে বললে ঘরে অশান্তি হবে, তার জন্য কিছু বলি না, বাবাই সুখী থাকো। বাবা কি কাজ করে? এই যে সবজি বেচে। সবজি বেচে। তো এখন যদি মনে করেন বয়স্ক কোনো পুরুষ আসে আপনার জীবনে, আপনি কি গ্রহণ করতে পারবেন? এখন যে আমাদের দুঃখে সুখে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, বয়স্ক হইলেও সমস্যা নাই, বিবাহ হলেও সমস্যা নেই, দুঃখে সুখে আমার পাশে থাকবে, আমিও তার পাশে সারা জীবনের জন্য থাকবো। তো দর্শক আপনারা নাম কি বললেন? শ্রাবন্তী। শ্রাবন্তী আপনার কথা শুনলেন, তো তার নাম্বারটা হচ্ছে 01315065708। আমি নাম্বারটা আবারও বলছি 01315065708। তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।